ধুয়ে ঝুড়িতে ঝুড়িয়ে নিয়েছি কিছুক্ষণ, কারণ কি জলটা ঝরে গেলে মাংসটা ভালো হয়। আর এইদিকে দেখো দই না দিয়ে আমি টমেটো পেস্ট দিয়েছি, এখানে দুটো টমেটো আছে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বাজে সকাল 10টা মতন, তো অনেক সকালেই ঘুমটা ভেঙে গেছে। তো সকালে উঠে সমস্ত কাজটা সেরে, অনেক কাজ বাসি যা থাকে আর কি সবই কাজ সেরে তোমার হচ্ছে সান পুজো সব কমপ্লিট। তো সান পুজো করে এসে এখন তোমার ব্রেকফাস্টে হচ্ছে আমরা ভাত করেছি, আজকে রুটি করিনি। ভাত হচ্ছে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ এইসব দিয়ে, ঘি দিয়ে, এগুলো দিয়ে খাওয়া হবে। তো ওগুলোই আজকে ব্রেকফাস্ট। আর দুপুরে তোমাদের কী রান্না করছি না করছি, তোমাদের দাদা বাজার এখনও আনেনি, আনবে, তো কী করছি সেটা সবটাই শেয়ার করবো। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো দেখো সকালে এইভাবে পুজোটা দিয়ে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, তো ওর জন্য একটা সোয়েটার পুরো কেচে আলাদা করে নিয়েছি ঠাকুর ঘরের জন্য, যে ঠাকুর ঘরে পড়তে হবে। এই দুদিন এত ঠান্ডা পড়েছে মানে বলার মতন না, জানলা কিন্তু খুলিনি তাও তোমার কেঁপে যাচ্ছি, এত মানে অবস্থা। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নানটা করে আগে পুজোটাই মানে বড় কাজ মনে হয়, ওই জন্য আর একবারে গোপাল টোপাল জাগিয়ে পুরো পুজোটা দিয়ে নিলাম, একদম যেমনভাবে পুরো পুজো দেয় সেটাই। তো সব ঠাকুরকে এরকম প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। তো পুজোটা দেওয়ার পর তোমার তার আগে হচ্ছে ছাদে জামাকাপড় মেলে নিয়েছি, তো এরপর পুজোটা দিয়ে নিয়ে একটু তুলসী গাছে জল দিয়ে নেব। তো ভালো করে হচ্ছে একটু ঠাকুরের আরতি করে নিচ্ছি। তো সকালবেলাতে হচ্ছে ঘুম থেকে উঠে তোমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর যা যা থাকে আর কি বেসিংয়ে বাসন ধোয়া, কিছুটা তোমাদের বলি সব সময় আমি ব্রেকফাস্টটা তৈরি করে আসি। তো আজকে হচ্ছে ভাতই করেছি, কদিন ধরেই ভাতই করছি, ঠান্ডার চোটে রুটি টুটি করা হচ্ছে না আর রুটি খাচ্ছিও না। তো এইভাবেই পুরো পুজোটা কমপ্লিট করে নিলাম। আর যেহেতু ব্রেকফাস্টে ভাত করব মানে আর কি ভাত খাবো, তো ওদিকে ভাতটা করে রেখেই তারপরেই স্নানটা করে এসেছি। তো এরপর মানে আমরা বেশি দেরি করি না, যেহেতু ছেলে সেই সকালে 5:30টায় উঠতে হয়, স্কুলে চলে যায়, তো সেহেতু আমরা কী করি তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই 9টার মধ্যে। তো ওর জন্য তো আজকে দেখো গোপালকে খেজুর দিয়েছি। তো খেজুরটাকে এবারে তো তোমরা তো জানো যে আমি প্রতিদিন ঠাকুরকে একটু খাইয়ে দিই, তো একটু নিজে হাতে করে ঠাকুরকে খাইয়ে দেবো। তো তারপর হচ্ছে তোমার একটুখানি খেতে দিয়ে একটু ছাদে আর কি তুলসী গাছে একটু জল দেব। তো তুলসী গাছে জল দিয়ে নিয়েছি, একটা ফুলও দিয়ে নিয়েছি আর ধূপকাঠিও দেখিয়ে নিয়েছি। আর ওদিকে তো দেখলেই তোমরা ছাদে জামাকাপড় মেলে দিই, দেখো ওয়েদারটা মানে বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু মানে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা, সেরকম রোদ্দুর ওঠেই নি। হ্যাঁ, তো ওই জন্য সব জানলা দরজাও খুলিনি, প্রচণ্ড হাওয়া ছাড়ছে। এখন তো তোমার এরকম 9:45 মতন বাজে। তো সকালেই এই ভিডিও ক্লিকগুলো তোমাদের জন্য তুলে রেখেছিলাম, তো আগে এগুলো তুলে নিয়ে আমি তখন কথা বলার সময় পাইনি, তার জন্য তোমাদের এগুলো শুধুই মানে ভিডিওটা তোলা ছিল যে আমি সকালে উঠে এইভাবেই পুজোটা পুরো দিয়ে নিয়েছি। তো ঠাকুরকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে নিয়ে জলটা খাইয়ে দিয়ে এরপরে হচ্ছে নিচে চলে যাব। তো নিচে দেখো এই যে এরকম বলছি না যে জানলা দরজা খুলিনি, সব মানে ঘরে লাইট জ্বলছে, এরকম পর্দা ফর্দা সবই দেওয়া, কারণ কি বেকার খোলা, খুললে হু হু করে হাওয়া হয়ে মানে বিছানা ফিছানা ঠান্ডা হয়ে যায়। আর এই যে দেখো সকালে বললাম না তোমাদের যে সমস্ত বাসন ফাসন ধোয়া সমস্ত কাজ নিচে অনেকটা গুছিয়ে রেখে গেছি, আর এদিকে একটুখানি এই যে এরকম পেঁয়াজ রসুন এরকম এগুলো ছাড়িয়ে রেডি করে রেখেছি, মানে মোটামুটি কী একটা কী আনবে তোমাদের দাদা সেরকম একটা আন্দাজ করেই আর কি এগুলো কেটে গুছিয়ে রেখেছি। আর হচ্ছে ঘর ফর এরকম সমস্ত দেখো নিচটা পুরো সব কাজ কমপ্লিট। ছেলে স্কুলে চলে গেলে আমার অনেকটাই কাজ হয়ে যায়, সেটা আমি ধীরস্থিরভাবে করি কি হুড়োহুড়িভাবে করি, কাজগুলো করে নিই আর কি। দিদি দেখো ভালো করে মাংস ধুয়ে নিয়েছি, বললাম না তোমাদের দাদা কি বাজার করবে তার তো কোনো ঠিক নেই, তো ওই জন্য মাংস নিয়ে এসেছে। দেখলাম একটু বেলাই হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেই সবসময় বাজারটা করে এখন শীতকাল যেহেতু, তো সেই জন্য এই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেন এটাকে একটু আলু ঠালু দিয়ে, বড় বড় আলু দিয়ে আর সব মশলা করে নিয়েছি, একটুখানি পেঁয়াজ আদা রসুন পেস্ট টমেটো পেস্ট সব আদা পেস্ট সব কিছু রেডি করে নিয়েছি, এবার মাংসটা রান্না করবো। তো চলো মাংসটা রান্না করে নিই। ধুয়ে ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি কিছুক্ষণ,
কারণ কি জলটা ঝরে গেলে মাংসটা ভালো হয়। আর এদিকে দেখো দই না দিয়ে আমি টমেটো পেস্ট দিয়েছি, এখানে দুটো টমেটো আছে, দুটো টমেটো পেস্ট। আর হলো দেবো হলো এখানে এই যে পেঁয়াজ, তিনটে মতন পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট পুরোটা দিয়ে দিলাম, কারণ কি তোমাদের দাদা একটু গেভি গেভি পছন্দ করে বলে আমি এরকম নিয়েছি। আর নেব হচ্ছে নুন, এই যে নুন, অল্প নুন এখন দেব, আর পরে লাগলে নুন দেব, দেখে নেবো নুনটা, কারণ আলু ভাজবো যে আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নেবো, আলুটা হচ্ছে নতুন আলু তো এখন একটু সিদ্ধ মানে কেমন একটু শক্ত শক্ত থাকে, তার জন্য একটু ভাপ দিয়ে নিয়েছি আলুগুলো অর্ধেক করে, আবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা, আলু তো দেবই, তো এগুলো দিয়েছি। আর দেবো এর মধ্যে একটু সর্ষের তেল, এই সর্ষের তেলটা যতটুকু দিচ্ছি এতটুকুই, আর মাংসে আলাদা করে তেল দেব না, তো এইভাবে এটাকে মাখিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে আমি কিন্তু এটার মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, একদম সিম্পল বড় বড় তিনটে পেঁয়াজ, এতটা মতন আদা আর রসুন, তোমার হলো 7-8 কোয়া মতন রসুন, খুব বেশি রসুন হলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় ওই জন্য বেশি রসুনও না। আর টমেটোটা আমি দুটো পেস্ট করে দিয়েছি, টক দইয়ের জায়গায় আমি টমেটো ইউজ করেছি, তো এতে মাংসটা খুব টেস্ট হয় আর কালারটাও খুব সুন্দর হয়, না হলে খুব সাদা সাদা হয়। তো দেখো এইভাবে পুরো মাংসটাকে একদম মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো, 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা রাখলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমার বেশি সময় নেই বলে এটা 1 ঘন্টা মতন রেখে আমি তারপরে এটাকে রান্না করবো, আর ওদিকে আলুটা ভেজে নেবো, তো মাংসটা চলো করে নিচ্ছি, পরে নেক্সট স্টেপটা তোমাদের দেখিয়ে দেবো। পুরো মাংসটা এইভাবে আমি প্রেশারের মধ্যে দিয়ে নিলাম, আর এটার মধ্যেই তোমার হচ্ছে গোটা গরম মশলা ফেলে দিয়েছি, তো ওই গোটা গরম মশলাটা এর সাথে করতে করতে তোমার হচ্ছে যেহেতু অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি না, তো ওই জন্য আলাদা করে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে নিই, যাতে মানে আলুটাকে সাজিয়ে দেবো, তো নুনের প্রয়োজন হলে নুনটা দেখবো পরিমাণ মতন, তারপরে একটু অল্প জল দিয়ে আলুগুলো দিয়ে নুন দিয়ে একটু মিষ্টি দেবো, গরম মশলার গুঁড়ো দিলে গরম মশলার গুঁড়ো দেওয়া যায়, তো আমি গরম মশলা কী করেছি এর মধ্যে হচ্ছে গোটা গরম মশলা আমি দিয়ে নিয়েছি, এর মধ্যেই তেল বেরিয়ে যাবে তো কষে যাবে, গন্ধটা ভালো বেরোবে, গুঁড়ো আর দেবো না, দিয়ে একটা সিটি দেবো, মাংস রেডি। দেখো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এই যেরকম গরম জল করে নিয়ে ফুটানো জল এখানে দিয়েছি মাপ মতন, এই যে বেশি দেব না, মাংসগুলো ডুবে মানে একদম চুবেছে এরকমভাবে, এইবার একটা সিটি দিয়ে নেব, আর নুনটা প্রয়োজন হবে কিনা একটু দেখে নেব, আর কিচ্ছু দেব না, একটু চিনি দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরপর দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি, তো এই দেখো মাংস এরকমভাবেই পুরো রেডি করে নিয়েছি, একদম এরকম গা মাখা মাখা ঝোল থাকবে, খুব বেশি ঝোল না, তো এটাই আমাদের লাঞ্চ আজকে। তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিতে যাওয়া, তো আগে নিচে আসলাম ঠাকুরকে আর কি ওপরে প্রদীপ টদীপ ধরিয়ে নিচেও একটু সন্ধ্যা দেখাতে এরকম আসি ধূপকাঠি প্রদীপ নিয়ে, তো সবসময় তোমাদের সাথে দেখানো সেটা সম্ভব হয় না, তো এরকমভাবেই তোমরা তো জানো যে আমার তুলসী মঞ্চ এটাই, তো একটু প্রদীপ ধরিয়ে নিয়েছি দুকারে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রদীপ মানে ধরাবো কি, আর খুব শীত করছে, তো যাই হোক যেহেতু বৃষ্টি বৃষ্টি নেই তাই একটু ছাদে না দেখালে ভালো লাগে না, তাই তো এরপর রাতের খাবারটা ঠাকুরকে দিয়ে দেবো, তো গ্লাসে জল দিয়ে দেবো, আর হচ্ছে আজকে একটুখানি তোমার রাত্রেবেলায় কিশমিস দিয়ে দেবো, শুধু মিশ্রি নকুনদানা থাকলেও দিই, তো যেহেতু কিশমিস আছে কিশমিশের সাথে একটু মিশ্রি দিয়ে এটাই রাত্রে আজকে দেবো ঠাকুরকে, আর এর মধ্যে একটুখানি তুলসী পাতা দিয়ে দেবো, গোপালের তো তুলসী ছাড়া ভোগ হয় না তোমরা জানো, তো একটুখানি তুলসী পাতা দিয়ে দিলাম,
আর এখানে যেহেতু আমার সব ঠাকুরকে একটা বাটাই দিই, আর এদিকে দেখো ঠাকুরের গান চলছে কিন্তু কপিরাইট হয়ে যাবে বলে আমি তোমাদের গানটা শোনাতে পাচ্ছি না। তো খুব সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের গান হচ্ছে, মানে বলতে পারো যে একটা কীর্তন হচ্ছে, মানে হরে কৃষ্ণরই আর কি হচ্ছে, মানে ওটাতে না পুজোটা দিতে খুব ভালো লাগে। আমি গান ছাড়া একদম পুজো দিতে পারি না, এই জন্য মানে এটা দিলে একটু ভালো লাগে। সন্ধ্যাবেলাটা একটু ঠাকুরের গান চলবে বাড়িতে, অনেক দিন ধরে আমি এই গানটা চালাই। তো যাই হোক, এরকম সন্ধ্যাবেলায় খুব গানটা পাশ থেকে চলতে থাকে, আর আমি এইভাবে পুরো আরতিটা করে নিই, সন্ধ্যা আরতিটা তো দিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু যেটা তোমাদের বলছিলাম যে এপাশে তো আমি গোপালকে দেখো ওরকম ঠান্ডার মধ্যে নিচে বসে খাওয়াই না, ওর টুল পেতে এরকম টেবিল পেতে দিই আর কি, টেবিলের মধ্যে খাবারটা দিই, তাহলে দোলনায় বসেই খেতে পারে। তো ওইখানেও সব ঠাকুরকে তোমার হচ্ছে একটা বাটায় দিয়ে দিই, কারণ কি এটা ওই যে আমার ছেলে যখন ছোট ছিল না তখন আমার বড় ননদ বলেছিল যে তুমি এরকমভাবে সব ঠাকুরকে আর একটা বাটায় দেবে, তো কিছু অসুবিধা হবে না, দুটো একটা বাটায় সব ঠাকুরকে দেবে আর একটা বাটায় গোপালকে দেবে। তো ওইভাবেই আমি দিয়ে আসি। তো এই দেখো আজ যেহেতু আজকে বুধবার, বুধবারের রাত্রেবেলায় আমি ঘরটা নামিয়ে রাখলাম, এই যে সমস্ত বাসন নামিয়ে রাখলাম, এইভাবেই গোপালকে পুরো শয়ন দিয়ে নিলাম। তো পুজো দিয়ে এসে নিচে এসে ওদেরকে কিছু টিফিন দিয়ে দিলাম, টিফিন বলতে ওর ডোনাট বলে কেকটা আছে সেটাই ওরা এখন খেয়ে নেবে। তো ওরা দুজন খেয়ে তারপরে পড়তে বসবে, আর আমি একটুখানি লিকার চা করে নেবো আর বিস্কুট খেয়ে নেবো, আর বেশি কিছু না। তো আর রাতের জন্য তো মাংস রয়েইছে, তো রাত্রে আমরা ডিনারে মাংসই খেয়ে নেবো। তো এরপর হচ্ছে তোমার আর যেগুলো রাতে টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো, আর ছেলেকে নিয়ে আমি পড়তে বসাবো, আর হচ্ছে মেয়ে ও মেয়ের মতন ওপরে পড়ে নেবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো যদি তোমাদের কিছু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করতে কমেন্ট করতে ভুলো না। গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।